আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতেই বি আর বি কেবলস সংবাদ শিরোনাম কক্সবাজারে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় ভিপি নূর সহ অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম মুক্তিযুদ্ধ মঞ্চের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে না আইন বাস্তবায়ন ও বিচারের বাধা দূর করার তাগিদ বিশ্লেষকদের এবং করোনা ভাইরাসে দেশে আরও 23 জনের মৃত্যু নতুন শনাক্ত 1200 বেশি শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ আর আন্দোলনের মধ্যেও কক্সবাজারে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করেছে এক বখাটে পরে তাকে গ্রেফতার করা হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছেন তার দুঃসম্পর্কের এক আত্মীয় সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণকে না পেয়ে বাবাকে মারপিটের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রাশা দাস কক্সবাজারের রামুতে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে সাইফুল ইসলাম সোহেল নামের এক বখাটে শুক্রবার সন্ধ্যায় চাবাগান এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে অভিযোগ পেয়ে রাতেই সোহেলকে গ্রেফতার করে পুলিশ ধর্ষণের সহযোগী শাহেদ এখনও পলাতক তাকে গ্রেফতারের চেষ্টা চলছে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলার প্রধান আসামি বাদুলসহ তিনজনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই কর্মকর্তারা একলাশপুরের ওই গ্রামে পরিদর্শনের সময় তদন্তকারী মমিনুর রশিদ পাটোয়ারির সাথে অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার মিয়াকে আটক করেছে পুলিশ শুক্রবার রাতে ওই মেয়েকে রাস্তার পাশে ঝোপে নিয়ে নির্যাতন চালায় দূরসম্পর্কের আত্মীয় দেলোয়ার পরে তাকে গ্রেফতার করে পুলিশ লালমনিরহাটে গণধর্ষণ মামলায় রকি নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ গত 6 অক্টোবর কালীগঞ্জ স্টেশন থেকে কাউনিয়া ফেরার পথে ট্রেন ধরতে ব্যর্থ হলে রকিসহ 4 বখাটে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করে বাকিদেরও ধরার চেষ্টা করছে পুলিশ এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে না পেয়ে বাবাকে মারপিটের মামলার প্রধান আসামি শামীম আহমেদকে শনিবার আদালতে হাজির করে পুলিশ এ সময় তার 10 দিনের রিমান্ড চাইলে শুনানির জন্য রবিবার দিন ধার্য করে শামীমকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন জজ আদালত ব্যুরো রিপোর্ট ATN বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ 4 দফা দাবিতে শনিবার বিকেলে মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিলে প্রায় 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল এছাড়া ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ করে কয়েকটি সংগঠন একরামুল হক সাইমের রিপোর্ট নির্ধারিত ঘোষণা ছাড়াই শনিবার বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ অভিযুক্তদের গ্রেপ্তার সহ 4 দফা দাবি জানায় তারা নূরের সংগঠন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকেও নিষিদ্ধ করার দাবি তাদের নোয়াখালী এবং সিলেটের যে ধর্ষণের ঘটনা জড়িতদেরকে কিন্তু সরকার তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছে কিন্তু আমরা লক্ষ্য করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা ফরাজি বিথি সে দীর্ঘদিন ধরে মামলা করার পরেও পুলিশ সেই আসামিদেরকে গ্রেপ্তার করছে না টানা কর্মসূচির কথা ঘোষণা করলেও বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত শাহবাগে অবস্থান নেয় মুক্তিযুদ্ধ মঞ্চ ফলে প্রায় 2.5 ঘন্টা পর স্বাভাবিক হয় সেখানকার যান চলাচল এদিকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ সহ 9 দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ কয়েকদিন ধরে প্রতিদিন বিকেলে কর্মসূচি পালন করছে বামপন্থী সংগঠনটি আমরা মনে করি এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ এ কারণে আমরা তার পদত্যাগ দাবি করেছি এছাড়া শাহবাগে ধর্ষণ বিরোধী মানববন্ধনের আয়োজন করে কয়েকটি সংগঠন ইকরামুল হক সায়েম ATN বাংলা ঢাকা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়
বরং আইন বাস্তবায়ন ও বিচার প্রক্রিয়ায় বাধা দূর করা জরুরি বলে মনে করেন আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাস্তি বিধানের পাশাপাশি আরও অনেক সংশোধন প্রয়োজন। হুমায়ুন চিস্তি রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশের নানা এলাকায় উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতন। শিশু কিশোরী থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষকদের জৈবিক লালসা থেকে রক্ষা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা বলছেন, শুধু আইন সংশোধনই এর সমাধান নয়। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সঠিক ধারায় মামলা, দ্রুত তদন্ত ও চার্জশিট দেওয়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব জরুরি। এছাড়া দক্ষ প্রসিকিউশন ও বিচারক নিয়োগ দিতে হবে। শিশুদের ধর্ষণের মৃত্যুদণ্ড আছে, কিন্তু সেটা কিন্তু প্রয়োগ হচ্ছে না এবং ধর্ষণও কিন্তু কমে নাই। শুধু একটা আইন করে দিলে হবে না, আইনের প্রয়োগের জন্য কিন্তু যেই সাপোর্ট, যেই অর্থবল, যেই বিষয়গুলো লাগে, এগুলো কিন্তু খুবই প্রয়োজন। আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ এখন যেটা হলো যে বিচারহীনতা, একটা ভিকটিম সেই ধরনের সুবিধাটা তারা থানায় পায় না, কোর্টে পায় না। মামলা গ্রহণ করাতেই তাদের সমস্যা হয়, তারপরে যদি বা মামলা কোনোভাবে গ্রহণ হয় কিন্তু অনেক সময় লাগে তদন্তে। পাবলিক প্রসিকিউটর অফিস এখানে যথেষ্ট গাফিলতি দেখায় ধর্ষণ মামলাগুলোর ক্ষেত্রে। নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে এসব মামলা সঠিক সময়ে শেষ করা সম্ভব বলেও মনে করেন তারা। আইন সংশোধনের চাইতেও বড় কাঠামোগত পরিবর্তন এই যে প্রশাসন এবং প্রসিকিউশন, তারা যৌথভাবে একটা মামলাকে পজিটিভ করতে হলে কি কি করতে হবে, কোন কোন জায়গায়, এখানে দক্ষ একটা মনিটরিং ব্যবস্থাপনা লাগবেই। শক্ত মনিটরিং এর ব্যবস্থা থাকলে সেখানে কিন্তু আমরা দু মাসের ভিতরে একটা জাজমেন্ট ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু আনা যায়। ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার বিচার নিম্ন আদালতে শেষ হলেও উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকে। অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার নিষ্পত্তি করতে আলাদা বেঞ্চ গঠনের প্রয়োজন বলেও মনে করেন তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ফাঁসি নয় ধর্ষণের শাস্তি, 50 বছর কারাদণ্ডের দাবি জানিয়েছেন বিশেষজনরা। নারীদের উপর পাশবিক নির্যাতন বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাষা নিয়ে অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। আদিন সচিবের রিপোর্ট। একের পর এক লোমহর্ষক নারী নির্যাতনের খবর, কোথাও ধর্ষণ, কোথাও আবার বিবস্ত্র করে গৃহবধূকে পাশবিক নির্যাতন। তাই মৃত্যুদণ্ডকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি করার দাবিতে সোচ্চার সচেতন মহল। তবে বিশিষ্টজনদের অনেকেই মনে করেন, ধর্ষকদের শাস্তি হিসেবে ফাঁসি সমাধান নয়, ধর্ষণ নির্যাতন বন্ধে অপরাধীকে 50 বছরের জেল নিশ্চিত করতে হবে। ফাঁসি একটা ধাপ্পা বাজে। আপনার মেয়েকে যদি কেউ নিয়ে যেত, তার জন্য আপনি জমিনের ফাঁসি দিয়ে আপনার কান্না থামত, আমার কান্না তো থামত না। ফাঁসির আন্দোলন না করে দীর্ঘমেয়াদী, সেটা কিরকম আজকে 50 বছর আমরা আগে। আলোচকদের দাবি, দেশের 100টি ধর্ষণের ঘটনায় বিচার হয় হাতে গোনা কয়েকটির, তাও খুব ধীর গতিতে। তাদের অভিযোগ, ক্ষমতা দাপটের কারণে বিচারের এই দীর্ঘ শত্রুতা। রাষ্ট্রের যন্ত্র আজ ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং এই ভয়ঙ্কর হয়ে ওঠার কারণে রাজনৈতিক ছত্রছায়ায় আপনার জনগণের নিরাপত্তা চলে গেছে। বর্তমান সরকার তারা দু একটি বিচার হয়তো করে, গ্রেফতার করে, কিন্তু যেইখানে ক্ষমতার খুঁটি শক্ত সেইখানে তারা বিচার করতে পারে না। বক্তারা বলেন, নারীর নিরাপত্তা দিতে না পারলে দেশের অগ্রগতি কোনোভাবেই সম্ভব না। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষকদের জন্য শুধু মৃত্যুদণ্ডের আইন নয়, দ্রুত বিচার ব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। দেশ জুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। সারা দেশ থেকে আসা মুক্তিযোদ্ধারা এতে অংশ নেন। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, হুমায়ুন কবির, সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন এতে বক্তব্য রাখেন। ধর্ষণের বিচারের দাবিতে অযথাই সরকারের সমালোচনা না করতে সবার প্রতি অনুরোধ করেন মুক্তিযোদ্ধারা।
ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ক্যাসিনো বিরোধী অভিযান থেকে শুরু করে স্বাস্থ্য খাতের অনিয়ম রুখতে যে শুদ্ধি অভিযান সরকার পরিচালনা করছে তা কারো দাবির প্রেক্ষিতে নয়, স্বপ্রণোদিত হয়েই করছে। শান্তিপূর্ণ আন্দোলনকে বিএনপি সহিংস করার অপচেষ্টা করছে মন্তব্য করে সরকার এ বিষয়ে সজাগ রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তারা কি বিএনপি এবং তাদের সংগঠনের ধর্ষণকারীদের রক্ষা করতে চান? তারা আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকারের পতন চান? শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার অপচেষ্টা করছে বিএনপি, সরকার সজাগ রয়েছে? যারা ষড়যন্ত্রকারী গুজব রটনাকারী তাদের চিহ্নিত করার কাজ চলছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ আরও বেশি হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম সার্কিট হাউসে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারি বিরোধী বক্তব্যের নিন্দা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, অতীতে যারা এসব অপকর্ম করেছে তাদের মুখে সমালোচনা মানায় না। আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমাদের নিজেদের সংস্কৃতি এখন হুমকির মুখে বলেও মন্তব্য করেন তিনি। দেশীয় সংস্কৃতি রক্ষায় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। পরে মন্দির ও দুস্থদের জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। তারা তো দলগতভাবে এই সমস্ত অপকর্ম করেছেন, নৌকায় ভোট দেওয়ার অপরাধে 8 বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা মহিলা এবং 7 বছর বয়স্কা মহিলাও কেউ বাদ চায়। যারা এই নারী নির্যাতন ধর্ষণগুলো দলগতভাবে অতীতে করেছে কি নিয়ে যখন তারা কথা বলে সেটি তখন হাস্যকর হয়ে দাঁড়ায়। জনসমর্থন নয়, আওয়ামী লীগ অন্যদেশের দয়ায় ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী। দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন ও ভিন্ন মতের শিক্ষকদের চাকরিচ্যুতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটি আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। এই আমলে তো ধর্ষণ, নারীর উপর নির্যাতন এবং সেখানে 72 বছরের বৃদ্ধা থেকে শুরু করে 5 বছরের শিশুও বাদ যায়নি। এখানে জনগণ নেই, এখানে সুষ্ঠু ভোট নেই, এখানে নির্বাচন নেই, তাই অন্যের দয়ায় তিনি আছেন, দেশের জনগণের দয়ায় তিনি ক্ষমতায় নেই। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,500 জনে। সর্বশেষ 24 ঘন্টায় 10,859টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,203 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.08%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,77,073 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,453 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 291,365 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.27%। মৃতদের মধ্যে 15 জন পুরুষ ও 8 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 19 জন মারা গেছে। ঢাকা 5 আসনের উপনির্বাচনে কারচুপি হলে যাত্রাবাড়ি থেকেই সরকার পতন আন্দোলনের হুমকি দিয়েছেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। রাজধানীর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ও আশপাশের এলাকায় জনসংযোগের সময় তিনি এ হুমকি দেন। আর যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া ডেমরা সড়কে নির্বাচনী শোভাযাত্রা করেন আওয়ামী লীগ প্রার্থী মনিরুল ইসলাম মনু। বিএনপি প্রচারণে না নেমে মিথ্যা অভিযোগ করছে বলেও দাবি করেন আওয়ামী লীগ প্রার্থী। কিছু ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, মহিলা ম্যাজিস্ট্রেট। এই ভদ্র মহিলারা দেখা যায় আমি কোনো কিছু করতে গেলে বাধা দেয়, অথচ আমার প্রতিপক্ষ যখন কোনো কিছু করে তখন তাদেরকে বাধা দেয় না। আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট কেন্দ্রে আপনারা আপনাদের ভোট যাকে খুশি তাকে দেবেন। বিএনপির একটা রোজনামা কথা আমাদের সম্বন্ধে তারা বিভিন্নভাবে শুধু খালি প্রেস গিয়ে প্রেস কনফারেন্স করে মিথ্যা কথা বলে, যা হইতেছে তাদের নিজের আভ্যন্তরীণ কোন দল কোন দলের জন্য হচ্ছে আর এর কোনো আমি বিকল্প দেখি না।
বিচার ব্যবস্থা সহজ করতে গ্রাম্য আদালতের পরিধি উপজেলা পর্যন্ত বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বিচার বিকেন্দ্রীয়করণের ফলে মামলার জট অনেকাংশে কমবে। নগর আদালত আইন নিয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশন, নাগরিক উদ্যোগ ও লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ব্লাস্টের যৌথ অনলাইন সেমিনারে তারা এসব কথা বলেন। এখন উপজেলার যে আদালত, এটা কিন্তু জেলায় বসে আছে। আমরা এই আদালতগুলোকে উপজেলায় কেন নিয়ে যাচ্ছি না, এই কথাটা আমরা কেউ কোনো বলছি না কেন? এটা বিচার বিভাগের মধ্যে আইনজীবীদের দিক থেকে এক ধরনের রেজিস্ট্যান্স আছে, আর বিচারকদের দিক থেকেও দেখলাম যে এক ধরনের রেজিস্ট্যান্স আছে। এখন প্রশাসনের সমস্ত বিষয়গুলোই উপজেলায় গেছে আদালত সিস্টেম ছাড়া। মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। রাতে ব্যতিক্রমী সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে উত্তর কোরিয়া, আর তা সরাসরি প্রত্যক্ষ করেন দেশটির নেতা কিম জং উন। ওয়ার্কার্স পার্টির 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে নতুন ক্ষেপণাস্ত্র সহ নিজেদের উদ্ভাবিত অন্যান্য সমরাস্ত্র প্রদর্শন করে উত্তর কোরিয়া। এসব অস্ত্রের মধ্যে রয়েছে অন্য মহাদেশে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র। প্রায় 2 বছর পর আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। মাত্র 1 ঘন্টা 24 মিনিটে ফ্রেঞ্চ ওপেনের মহিলা এককের শিরোপা জিতেছেন পলিশ টিনেজ ইগা সোয়েটেক। ফাইনালে তিনি 6-4 ও 6-1 গেমে পরাজিত করেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে। আরও জানাচ্ছেন পরাগার মান। অবাছাই হিসেবে খেলতে সেই বাজিমাত করলেন পোল্যান্ডের কিশোরী ইগা সোয়েটেক। শুধু তাই নয়, প্রথম পলিশ হিসেবে কোনো গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ডও গড়লেন তিনি। 81 বছরে প্রথমবারের মতো কোনো পলিশ হিসেবে গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে ওঠেন ইগা সোয়েটেক। প্যারিসের ফিলিপে কার্ডিয়ার কোর্টে যুক্তরাষ্ট্রের সোফিয়া ক্যানিনের সাথে দারুণ লড়াই হয় সোয়েটেকের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে প্রথম সেট জেতেন পোলিশ টিনেজ 6-4 গেমে। দ্বিতীয় সেটে আরও প্রতিদ্বন্দ্বিতার আশা করা গিয়েছিল, কিন্তু আমেরিকানদের সেই আশায় জল ঢেলে দেন পোলিশ সুন্দরী। 6-1 গেমের জয়ে রোলা গ্যারোর শিরোপা নিজের করে নেন তিনি। 2007 সালে জাস্টিন হ্যানিনের পর ইগা সোয়েটেকই হলেন প্রথম খেলোয়াড় যিনি রোলা গ্যারোতে চ্যাম্পিয়ন হওয়ার পথে কোনো সেট হারেননি। এই জয়ে 54 নম্বরে থাকা ইগা বিশ্ব র্যাঙ্কিংয়ে 17 নম্বরে উঠে এলেন। 1997 সালে ইভা মাজুলির পর প্রথম কিশোরী হিসেবে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হলেন। পরাগমান, এটিএন বাংলা। প্রেসিডেন্ট কাপ দিয়ে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে আজ দুপুর 1টায় মুখোমুখি হবে মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। দীর্ঘদিন পর খেলায় ফিরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে চায় দুদল। মমিনুর রিপনের রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। জাতীয় দল এইচপি ও অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদের 3 ভাগে ভাগ করে আয়োজন করা হচ্ছে প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্ট। শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ার পর এই ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফেরাতে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদী মাহমুদুল্লাহ রিয়াদ। শুধু তাই নয়, দীর্ঘদিন পর ম্যাচ খেলা হবে বলে বেশ কৌতূহলী তিনি। এক্সপেকটেশন অবশ্যই টু বি দ্য চ্যাম্পিয়ন ইনশাল্লাহ। আমাদের দেশের সবচেয়ে যারা প্রমিসিং এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি বলি, সব দিক থেকে যারা বেস্ট প্লেয়ারগুলো এখানে হয়তো বা খেলছে, তো এটা আমাদের নিজেদের ভেতর একটা ভালো একটা প্রতিযোগিতা। এদিকে তরুণ হলেও অধিনায়কের দায়িত্ব পাওয়ায় বেশ উচ্ছ্বসিত নাজমুল হোসেন শান্ত। তাই দলের জয়ে এবং দায়িত্ব পালনে সেরাটাই দিতে চান নাজমুল। প্রত্যেকটা টিমই ভালো, অবশ্যই প্রত্যাশা অনেক হাই। আমাদের যে টিমটা হয়েছে, অবশ্যই আমাদের প্ল্যান থাকবে যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবো। টুর্নামেন্টের প্রতিটি খেলা ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারে ধারা বিবরণীও পাওয়া যাবে। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। কক্সবাজারে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় ভিপি নূর সহ অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম মুক্তিযুদ্ধ মঞ্চের। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে না, আইন বাস্তবায়ন ও বিচারের বাধা দূর করার তাগিদ বিশ্লেষকদের। এবং করোনা ভাইরাসে দেশে আরও ২৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২০০রও বেশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।